হ্যালো, ওয়েলকাম টু মামাবাড়ি.কম। নেক্সট ভিডিও। তো আজকে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট পেজের ডিটেলস, এবং এখানে কিভাবে এডিট করবেন আপনার অ্যাকাউন্ট, কিভাবে পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন, এবং কিভাবে আপনার রেফারেল লিংক জেনারেট করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি ক্লিয়ার করবো। সব বিষয়গুলোকে আমি এখানে ক্লিয়ার করব। তো ফার্স্ট আপনাদের কি করতে হবে, আপনাদেরকে মামাবাড়ি.কমে প্রবেশ করতে হবে। দেন এইখানে দেখেন অ্যাফিলিয়েট লগ ইন অপশন আছে, এই অ্যাফিলিয়েট লগ ইন অপশনতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার একটা পেজ আসবে, সেই পেজে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করলে এই পেজটা ওপেন হবে, ঠিক আছে? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট পেজ ওপেন হবে। এখানে দেখেন আপনার নাম থাকবে, তারপর হচ্ছে আপনার এখানে রেফারেল কতজন, আপনার আর্নিং কত সেটা থাকবে। তো এখানে হচ্ছে ওভারভিউ, ওভারভিউতে ক্লিক করলে অ্যাকচুয়ালি এই যে এই জিনিসটা ওপেন হবে, ঠিক আছে? এইগুলো ওপেন হবে। তারপর এখানে দেখেন প্রোফাইলের উপরে মাউসটা রাখলে আপনার এখানে ইমেল এডিট অ্যাকাউন্ট, সরি, তো এইখানে ক্লিক করলে আপনাদের এডিট অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, পেমেন্ট সেটিং এই অপশনগুলো আসতেছে। তো আপনারা যদি এডিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন, চাইলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা এই সকল ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা এডিট অ্যাকাউন্ট অপশনটাতে এডিট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হলে দেখেন আমাদের এখানে নাম, ফোন নাম্বার, আমাদের যাবতীয় সব কিছু আছে, এগুলো চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? এগুলো চেঞ্জ করে এখানে হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ছবিও আপলোড দিতে পারবেন যদি ছবি আপলোড করা না থাকে, ঠিক আছে? আই থিঙ্ক এই অপশনটা বুঝে গেছেন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনার একটা পেজ আসবে, সেখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আবার পেমেন্ট সেটিং অপশনে যদি ক্লিক করেন তাহলে এই পেজটা ওপেন হবে। দেন এখানে হচ্ছে আপনার একটাই অপশন আছে, আমাদের ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমরা বিকাশ বা যে কোনো হ্যান্ড ক্যাশের মাধ্যমে আমরা পেমেন্ট দিব, বাট এখানে আমাদের ব্যাংক ট্রান্সফার অপশন অ্যাড করা আছে। ব্যাংক ট্রান্সফার অপশনে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংকের নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আপনার ব্যাংকের ব্রাঞ্চটা কোথায়, ঠিক আছে? সেটা আপনারা দিয়ে দিবেন তাইলে এনাফ। ওকে, তাহলে এই অপশনটা আমাদের শেষ, তাই না? এবার হচ্ছে আমরা মার্কেটিং অপশনে আসি। মার্কেটিং এ হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক, আপনার অ্যাফিলিয়েট লিংকটা কোথায় পাবেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই পেজটা ওপেন হলো। তো এইখানে দেখেন আপনার হচ্ছে এই যে এখানে আপনার রেফারেল ইউআরএল দেওয়া আছে, আপনি যদি এই লিঙ্কটাকে জাস্ট কপি করে আপনি হচ্ছে প্রমোট করেন, আর কেউ যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আমাদের সাইটে, তাহলে আপনার অ্যাফিলিয়েট আপনার রেফারেলই হয়ে যাবে। অথবা কেউ যদি সরাসরি আপনার রেফারেলকে যদি বলেন এখান থেকে অ্যাফিলিয়েট রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার রেফারেন্স ইউজার নেমটা শেষে বসিয়ে দেয়, তাইলেও আমরা সেটাকে অ্যাড করে নেব। অথবা সরাসরি তাকে অ্যাকাউন্ট করার জন্য আপনি এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তাহলে এরকম একটা ওই লিঙ্কে ক্লিক করলে আপনার তাকে অ্যাকাউন্ট করার একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে? বা হচ্ছে সে ওইখানে যদি ক্লিক, আপনার হচ্ছে মূলত ওইখানে ক্লিক করলে হবে কি, আপনাকে হচ্ছে টোটালি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেইখান থেকে সে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশনে ক্লিক করে অ্যাকাউন্ট চাইলে করতে পারবে, তখন সেটা তার রেফারেলই হবে হচ্ছে। তো তারপর আপনার হচ্ছে কিভাবে আমরা একটা প্রোডাক্টকে অ্যাফিলিয়েট লিংক হিসেবে জেনারেট করতে পারি, হ্যাঁ, কিভাবে আসলে আমাদের কোম্পানির বা আমাদের মামুবাড়ি.কম থেকে যে কোনো একটা প্রোডাক্টকে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক হিসেবে জেনারেট করবেন, এবং সেই লিঙ্কে ক্লিক করে কেউ যদি প্রোডাক্টটা পারচেস করে তাহলে আপনার অ্যাকাউন্টে সরাসরি আর্নিংটা চলে যাবে, সেটা কিভাবে সেটা একটু দেখি। প্রথমে আপনাকে মামুবাড়ি.কম এর মূলত হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে হবে, ঠিক আছে? তো ওয়েবসাইটে যদি আপনি আসেন, আসার পরে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন আপনি এখান থেকে দেখতে পারেন, আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনি এখান থেকে সার্চ করতে পারেন, অথবা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন ভাইয়া কোন প্রোডাক্টটা হচ্ছে বেশি প্রফিটেবল হবে বা এটা প্রফিট কেমন, সেটা আমরা আপনাকে জানাই দিব। তো আপনি চাইলে ধরেন যে আমি সাপোজ একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি, যে আপনি ধরেন যে এই যে এই প্রোডাক্টটা ড্যাজলিং টিথ হোয়াইটেনিং পেন, এটা দাঁত পরিষ্কার করার জন্য এই কলমটা ব্যবহার করা হয়। ধরেন আপনি এই প্রোডাক্টটা মার্কেটিং করতে চাচ্ছেন, তো এই প্রোডাক্টটার উপরে ক্লিক করবেন। দেন এই প্রোডাক্টের লিঙ্ক যেটা আসবে মেইন লিঙ্ক, যেমন এই যে এখানে লিঙ্কটা চলে এসেছে, তাই না? তো এইখান থেকে আপনারা এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আপনারা হচ্ছে এই যে এখানে আসেন, আসার পরে দেখেন ওই অপশনটাতেই, হ্যাঁ,
কোনটাতে আপনার হচ্ছে মার্কেটিং এর মধ্যে অ্যাফিলিয়েট লিংকস যে অপশনটাতে আপনি ঢুকেছিলেন সেই অপশনটাতেই আপনার হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখেন স্পেসিফিক ইউআরএল, এই যে লেখাটা আছে আমরা এইখান থেকে যে প্রোডাক্টের লিংকটা কপি করেছিলাম সেটা এনে এইখানে এই বক্সটার মধ্যে আমাদের হচ্ছে পেস্ট করে দিতে হবে। ওকে, আমরা এই এখানে যে কোনো ইউআরএল আমরা পেস্ট করতে পারি, এখান থেকে যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো টোটাল ক্যাটাগরি, যেমন আপনি সব শাড়ি নিয়ে কাজ করতে চান টোটাল শাড়ির ক্যাটাগরির আপনি এখানে দিলেন, বা টোটাল বিউটি আইটেম নিয়ে কাজ করতে চান তাহলে বিউটি লিঙ্কটা এখানে দিলেন, ওইখানে যে কোনো একটা প্রোডাক্ট যদি সে কেউ ক্লিক করে যদি কিনে তাহলে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট কমিশনটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে ক্লিক আপনার ক্লিক করে আপনার হচ্ছে অ্যাফিলিয়েটের যেই প্রোডাক্ট লিঙ্কটা আছে, যে প্রোডাক্ট লিঙ্কটা আছে অরিজিনাল, সেই লিঙ্কটা আমরা বসাইলাম। বসানোর পরে আমাকে কি করতে হবে দেখেন, জেনারেট লিঙ্ক এই অপশনটা আছে, এই এই বাটনটাতে ক্লিক করতে হবে। আমি যদি এই বাটনটাতে ক্লিক করি দেখি কি হয়, দেখেন এইখানে আমার একটা লিঙ্ক জেনারেট হয়েছে, কিন্তু এই দেখছেন শেষে কিন্তু এই যে আমার REF মানে রেফারেন্স ইকুয়াল টু, এখানে আপনার যে ইউজার নেম আইডি করার সময় যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেম, যেমন আমার ইউজার নেম হচ্ছে জুয়েল সিইও, এই ইউজার নেমটা আমার এখানে চলে এসেছে, তার মানে আপনার সেটা কি হয়ে গেছে, আপনার এটা রেফারেল লিঙ্ক হিসেবে ক্রিয়েট হয়ে গেছে, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই লিঙ্কটা আপনি আপনার ফেসবুকে বা কেউ যদি প্রোডাক্ট কিনতে চায় তাকে আপনি প্রমোট করলেন, তার কাছে দিলেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করে যখন সে এই প্রোডাক্টটা কিনবে তখনই আপনি কমিশনটা পাবেন। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে 30 দিন পর্যন্ত আমাদের লিঙ্কের ভ্যালিডিটি আছে, 30 দিনের মধ্যে কেউ যদি এই প্রোডাক্টটা পারচেস করে তাইলেও আপনি কমিশন পাবেন, অথবা এই লিঙ্ক প্রমোট করার কারণে সে যদি একবার ক্লিক করে আমাদের ওয়েবসাইটে 30 দিনের মধ্যে যে কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করলে সে হচ্ছে সেখান থেকে আপনার একটা কমিশন আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাফিলিয়েট লিঙ্ক যদি আমরা চাই তাহলে প্রথমে আমাকে যে কোনো একটা প্রোডাক্টে যেতে হবে, যে এখান থেকে কপি করতে হবে এই লিঙ্কটা, দেন হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট থেকে এই স্পেসিফিক ইউআরএল এর মধ্যে ক্লিক করে জেনারেট বাটনে যদি আমি ক্লিক করি আমার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন অনেক সময় হয় কি ফেসবুকে হচ্ছে আপনি ধরেন যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রমোট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমরা কিছু শর্টনার ব্যবহার করতে পারি, কি ধরনের, ধরেন যে যেমন বিটলি, bit.ly, এই বিটলিতে আপনি প্রবেশ করলেন, বিটলিতে যাওয়ার পরে ধরেন এই লিঙ্কটা আপনি ফেসবুকে দিলে হয়তো বা যদি ফেসবুকে না নেয় সেক্ষেত্রে আপনার করণীয় কি, ফেসবুকে যদি নিয়ে নেয় তাহলে তো ভালো, আর যদি না নেয় সেক্ষেত্রে করণীয় কি, আপনি এইরকম বিটলিতে যাবেন, বিটলিতে যাওয়ার পর এই যে এখানে দেখেন এই বক্সটা আছে শর্টেন ইওর লিঙ্ক, এইখানে আপনি লিঙ্কটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেস্ট করেন, এখান থেকে যদি আপনি শর্টেন দেন দেন আপনার একটা শর্ট লিঙ্ক তৈরি হবে, দেখেন এটা কিন্তু বোঝার উপায় নেই এটা কিসের লিঙ্ক, এটা কপি করে আপনি ফেসবুকে যদি প্রমোট করেন তাহলে আর কোনো সমস্যা হবে না, তো আপনারা সরাসরি যদি এটা প্রমোট করেন তাও কোনো প্রবলেম নেই আমাদের ওয়েবসাইটে, কিন্তু ফেসবুক যদি প্রমোট করতে না দেয় সেই ক্ষেত্রে আপনারা লিঙ্কটা শর্ট করতে পারেন, কিভাবে শর্ট করবেন আমি সেটা দেখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা তাহলে আমরা নিশ্চয়ই অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে পারবো ইনশাল্লাহ, আর যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওতে কমেন্টে বলবেন অথবা আমাকে নক করবেন, আমি অবশ্যই সমস্যাটা সমাধান করে দেবো, ওই বাকিগুলো আমাদের দরকার নেই। আর রেফারেন্স এইখান থেকে আপনি যদি আপনার রেফারেন্সটা দেখতে পারবেন, আর এই যে পেমেন্ট অপশনটা আছে পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনি কত টাকা কখন কি পেমেন্ট নিয়েছেন সেটা একটা স্টেটমেন্ট আপনার এখানে দেখা যাবে। ঠিক আছে, আপনি স্টেটমেন্টটা দেখতে পারবেন, নিজের ডেট কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনি স্টেটমেন্ট চাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করলে আপনি আপনার ইয়াটা হচ্ছে পেমেন্টটা দেখতে পাবেন, এখানে আপনার কত টাকা ফেইল হলো মানে আপনার ডেলিভারি হয়েছে কিনা সেটার উপর ডিপেন্ড করে, তারপর পেন্ডিং আছে কত, কমপ্লিট কত টাকা আপনি উইথড্র দিয়ে দিতে পারবেন সেটা সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর ওভারঅল এখানে ক্লিক করলে আপনি ওভারঅল আপনার ট্রাফিক থেকে শুরু করে ওভারঅল একটা ট্রাফিক সিস্টেম সম্পর্কে আপনি জানতে পারবেন, আপনার কীরকম সাইটে ক্লিক হচ্ছে বা আপনার লিঙ্কে ক্লিক হচ্ছে সব কিছু এখান থেকে জানতে পারবেন, এই যে এখান থেকে ক্যাম্পেইন রিপোর্টস, রেফারেল হিস্টোরি, ট্রাফিক লগ, ট্রাফিক কোথা থেকে আসতেছে মানে আপনার লিঙ্কে কোথা থেকে ক্লিক করছে এগুলো সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়, এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জানার কিছু থাকে অবশ্যই আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব বিষয়টা সম্পর্কে আরও ক্লিয়ার জানানোর জন্য। তো আপনি বেশি বেশি আপনার ফ্রেন্ডদের কাছে আমাদেরকে আমাদের সাইটকে প্রমোট করুন, আপনার ফ্রেন্ডকে আমাদের অ্যাফিলিয়েট ইউজার বানান, সে যদি আপনার আর্নিং করে অবশ্যই আপনারা আমাদের আর্নিং সিস্টেম থেকে জেনেছেন তার ইনকামের 7% এবং তার মাধ্যমে কেউ যদি আসে তার ইনকামের 3% আপনি পাবেন, তাহলে 10% টোটাল আপনি পাচ্ছেন, এটা অটোমেটিক্যালি ফ্রি। আর আপনারা যদি না জানেন বিষয়টা সম্পর্কে তাহলে আমাদের যেই অ্যাফিলিয়েট ইনকাম যেই পলিসি সেটা আমার ভিডিওর লিঙ্কে
কমেন্টের নিচে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমাদের একটা চমৎকার অ্যাফিলিয়েট আর্নিং সিস্টেম যেটাতে আপনার ইনকাম হতে বাধ্য, আর আমরা ইনকাম করার যে পলিসি বা আমাদের এই লিঙ্কগুলো প্রমোট করার যে সিস্টেম বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার যে মেথড, এগুলো সম্পর্কে আরও দিনকে দিন ভিডিও করব। আপনারা সাথেই থাকুন, ইনশাল্লাহ একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।